ক্যাপ্টেন আকরাম আহমেদ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা জীবন। 1946 সালের 9 জানুয়ারি তিনি যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আকরাম আহমেদের পৈতৃক বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গাছঘাট গ্রাম। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমানে চাকরি করেন। তার বাবার নাম মেজবাউদ্দিন আহমেদ এবং মায়ের নাম মাফিয়া খাতুন। তার স্ত্রীর নাম লায়লা আহমেদ। তাদের এক মেয়ে রয়েছে। কর্মজীবন। 1967 সালে ক্যাপ্টেন আকরাম আহমেদ কমার্শিয়াল পাইলট লাইসেন্স প্রাপ্ত হন। 1968 সালের এপ্রিল মাসে তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে বৈমানিক হিসেবে যোগদান করেন। 1971 সালে আকরাম আহমেদ পূর্ব পাকিস্তান উদ্ভিদ রক্ষা বিভাগে কাজ করতেন। সেই সময় আকাশ থেকে বনে ঔষধ ছিটিয়ে পোকা দমনের জন্য উদ্ভিদ রক্ষা বিভাগের নিজস্ব বিমান রট ডাস্টার ছিল। মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে ঢাকা থেকে পালিয়ে ভারতে যান। সেখানে খালেদ মোশাররফের সঙ্গে দেখা করে স্থল যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ করেন তিনি। খালেদ মোশাররফ তাকে কিছুদিন আগরতলায় অপেক্ষা করতে বলেন। কয়েক মাস পর গঠিত হয় মুক্তিবাহিনীর বিমান শাখা। তখন তাকে অন্তর্ভুক্ত করা হয়। আকরাম আহমদ চট্টগ্রামের অপারেশনের পর সিলেটের আশেপাশে বিভিন্ন স্থানে প্রায় 12টির মতো আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের 2 ডিসেম্বর মধ্যরাতে সন্ধ্যার পর রাতের আধারে ভারতের এক বিমান ঘাঁটি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো ছোট এক বিমান। বিমান চালাচ্ছেন আকরাম আহমেদ, তার সঙ্গে আছেন শামসুল আলম। সীমান্ত অতিক্রম করে এগিয়ে যেতে থাকলেন চট্টগ্রামের দিকে। তাদের লক্ষ্য চট্টগ্রামের তেলের ডিপো। প্রায় 3 ঘন্টা উড্ডয়নের পর পৌঁছলেন সেখানে। বিমান থেকে একের পর এক রকেট আঘাত হানতে থাকলো ডিপোতে। সফলতার সঙ্গে ধ্বংস করে গেলেন তেলের ডিপো। তারপর নিরাপদে ফিরে গেলেন নিজেদের বিমান ঘাঁটিতে। মুক্তিযুদ্ধ শুরু হলে সেপ্টেম্বর মাসে গঠিত হয় মুক্তিবাহিনীর বিমান উইং। এই বিমান উইং এ ছিল একটি অটার, একটি ডকোটা বিমান ও অ্যালোয়েড হেলিকপ্টার। ক্ষুদ্রকায় অটার বিমানটিতে রকেট নিক্ষেপক সংযুক্ত করে রূপান্তর করা হয় যুদ্ধ বিমানে। আকরাম আহমেদ, শামসুল আলম ও শরফুদ্দিন অন্তর্ভুক্ত হন অটার বিমান নিয়ে আক্রমণ করার জন্য। প্রশিক্ষণ শেষে তারা প্রস্তুত হন বাংলাদেশের ভেতরে আক্রমণ চালাতে। বিভিন্ন স্থাপনার সামরিক গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত হয় চট্টগ্রামের তেলের ডিপো ধ্বংসের আক্রমণ দলে থাকবেন আকরাম আহমেদ ও শামসুল আলম। 2 ডিসেম্বর সন্ধ্যার পর ভারতের কমলপুর বিমান ঘাঁটি থেকে তারা যাত্রা শুরু করেন। 3 ঘন্টা উড্ডয়ন শেষে তারা পৌঁছেন চট্টগ্রামে। সিদ্ধান্ত ছিল বিমানের সাহায্যে তারা শুধু একবারই আক্রমণ করবেন, কিন্তু কার্যক্ষেত্রে প্রথমবারে আক্রমণে সব তেলের ট্যাঙ্কার ধ্বংস হয়নি। তবে 1 নম্বর লক্ষ্যবস্তু বিমানের জ্বালানি তেলের ট্যাঙ্কারে তারা সঠিকভাবে আক্রমণ করেন। সেটি তখন দাউ দাউ করে জ্বলছে। 1 নম্বর লক্ষ্যস্থলে নির্ভুল আঘাত হানার পরও বিমানে পর্যাপ্ত রকেট মজুদ ছিল। আকরাম আহমেদ এই সময় সাহসী ভূমিকা পালন করেন। তিনি সিদ্ধান্ত নিলেন অক্ষত তেলের ট্যাঙ্কারে আবার আক্রমণ চালাবেন। তার সিদ্ধান্ত ছিল বেশ ঝুঁকিপূর্ণ। তিনি বিমানটি ঘুরিয়ে তেলের ডিপোতে অবশিষ্ট রকেট নিক্ষেপ করেন। দ্বিতীয়বারের আক্রমণও ছিল নিখুঁত ও নির্ভুল। চারদিকে বিভিন্ন তেলের ডিপোতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সফল আক্রমণ শেষে তিনি আবার ফিরতি পথে যাত্রা শুরু করেন। চট্টগ্রামে আসার পথটা আগে থেকে সুনির্দিষ্ট থাকলেও ফেরার পথটা ছিল অনির্ধারিত ও ঝুঁকিপূর্ণ। একমাত্র কাটা কম্পাস ছাড়া দিক নির্ণয়ের আর কোনো আধুনিক সরঞ্জাম ওই বিমানে ছিল না। আকরাম আহমেদ চট্টগ্রামের অপারেশনের পর সিলেটের আশপাশে বিভিন্ন স্থানে প্রায় 12টির মতো আক্রমণে অংশ নেন। পুরস্কার ও সম্মাননা। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য আকরাম আহমেদকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। 1973 সালে সরকারি গেজেট অনুযায়ী তার বীরত্ব ভূষণ নম্বর 65। মৃত্যু। 7 ডিসেম্বর 2020 সালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে 74 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন ও জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।